সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে কোনো টপিক নিয়ে আলোচনা না, ডিসকাশন না, জেনেই গেছো। আজকে খুব ইম্পর্ট্যান্ট কিছু কথা তোমাদের বলতে এসছি। আজকে তোমাদের রেজাল্ট, আর এক ঘন্টা পরে তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে। যাদের খুব ভালো হবে তো কিছু বলারই নেই, খুব ভালো কথা, কিন্তু অনেকেরই খারাপ হবে। সেটা দেখে না ডিপ্রেসড হয়ে কোনো উল্টোপাল্টা কাজ করো না। খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি স্ট্রেট টু দ্য পয়েন্ট আসছি। চারিদিকেই দেখছো, নিজেরাও দেখছো আশা করি, সুইসাইড করছে লোকে, তাই না? ডিপ্রেশনে চলে যাচ্ছে। হাত জোর করে বলছি, প্লিজ এই রাস্তায় যেও না। এটা কোনো মানে অনুনয় বিনয় কিচ্ছু না, একটা স্ট্রেট কথা। বলতো এত পৃথিবী, সারা পৃথিবীর মধ্যে একটা পরীক্ষায় ধরো আমি একদম নেগেটিভ বললাম, ফেল করলে কী এফেক্ট করবে? তার মানে এই যে পড়াশোনাটাই তুমি খুব ভালো নও, এটা স্বীকার করে নাও। ট্রাই করো ডিস্টেন্সে এটাতে একটা ডিগ্রি অর্জন করার। তোমার ট্যালেন্ট অন্য কোথাও, সেটা খোঁজো। টু আর্ন ব্রেড অ্যান্ড বাটার, ট্রাই সামথিং ডিফারেন্ট। কোনো অন্য কাজ করো, অনেক কাজ, প্রচুর কাজের সুযোগ। একটু ব্রেনটা খাটাতে হবে, সেই দিকে ভাবতে হবে। কোনো কিছুর জন্য জীবনটাকে নষ্ট করার কোনো মানে নেই, কারণ আমরা কেউ অমরত্ব লাভ করিনি, মরতে হবেই। যেদিন মাতৃ জঠরে ভ্রূণ হিসাবে আমাদের প্রথম জন্ম হয়েছিল না, সেদিন থেকে জীবনের চরম সত্যি হচ্ছে মৃত্যু। যে কোনো মুহূর্তে এটা হতে পারে, তাই যেচে সেটাকে কষ্ট করে নিজের ওপর মৃত্যুটা বরণ করার কোনো দরকার নেই। জীবনে কোনো মোমেন্ট এমন আসতে পারে না যেটার সলিউশন মৃত্যু। আর আশেপাশে যারা আছে এবং সব থেকে উপরে যে বাবা মা আছে না, যেদিন নিজেরা সেই জায়গাটায় পৌঁছবে, জানবে গায়ে একটা আঁচল লাগলেও তাদের কেমন লাগে। হ্যাঁ, কিছু আছে আমি জানি, তোমরা এখন অনেক বড়। আজকে 11 লক্ষের উপর ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছ। টিভি নিউজ পেপার জেনে আমরা এমন একটা কথা এখন বাস্তবের সাথে মুখোমুখি যে বাবা মা মানেই তারা মহান নয়। অনেক বাবা মা আছে যারা সন্তানের ভালো চায় না, খুব কঠোর নিষ্ঠুর হলেও এটা শুনতে। আমি তাদের কথা বলছি না, সব প্রজাতির মধ্যে এক্সেপশন থাকে, কিন্তু ইন জেনারেল আমরা মা বাবা বলতে যা বুঝি, যারা সন্তানের জন্য কষ্ট করে, দুঃখ পায়, তাদের কথা একটু প্লিজ ভেবো। জীবনে এগিয়ে যাও, জীবনের অনেক পথ। আর কী বলো তো, প্রত্যেক বয়স, যেমন কী বলবো, আমাদের বিয়ে করার জন্য কী লাগে 18 বছর, 21 বছর, ভোটাধিকারের জন্য কী 18 বছর লাগে, এক একটা বয়স বাঁধা আছে না? তো তার মানে কি, ওই বয়সটা এলে পার্টিকুলার ম্যাচুরিটি হয় আমাদের সেই কাজটা করার, তাই না? এভাবেই করা হচ্ছে। তো বিলিভ মি, আজকে তোমরা যখন 15-16 বছর দাঁড়িয়ে আছো না, এই ম্যাচুরিটিটা নিয়ে আজকে আমার কথাটা শুনে প্লিজ এটা মেনে নাও। আজকে থেকে যখন আরও বয়সটা 5-6 বছর বেড়ে যাবে না, তখন এটার মানে খুঁজে পেয়ে যাবে। আর যখন ডবল হয়ে যাবে তখন তো পুরোটাই বুঝে যাবে, কিছু বলারই নেই আমার। তখন তোমরা এই কথাটা অন্যকে বলে বেড়াবে। তো এটা করো না। আমরা যখন ফর এক্সাম্পল একটু এক ঘন্টা একটু রিল্যাক্স করো, হ্যাঁ আমার কথাগুলো শুনে, তারপর তো রেজাল্টটা জানতেই পেরে যাবে। যখন আমরা কোথাও ঘুরতে যাই, একটা ডেস্টিনেশন, তাই না, তখন আমরা কী করি, দরজা জানালা বন্ধ করে দিলাম, চারিদিক বন্ধ করে টিভি দেখতে বসে গেলাম, নাহলে চারিদিক বন্ধ করতে ঘুমিয়ে গেলাম। করি কী, কী করি, খাই, ঘুরি, এনজয় করি, ফ্যামিলি টাইম এনজয় করি, বা চারিদিকটা এক্সপ্লোর করি, যার যেটা ভালো লাগে। অনেকে গিয়ে খেয়ে ঘুমিয়ে ফ্যামিলি টাইম এনজয় করতেও ভালোবাসে সবার সাথে, আবার কেউ এক্সপ্লোর করতে, তোমাদের যা বয়স এক্সপ্লোর করবে তোমরা, তাই তো? পৃথিবীটাও তো তাই, এখানে জন্মেছো, কত জিনিস বলো তো। সারা জীবনে যদি প্রত্যেকটা সেকেন্ড আমরা ঘুরে বেড়াই, লিখে নাও, সারা পৃথিবী দেখা সম্ভব না। বলে না ওয়ার্ল্ড ট্যুর করেছি, হোয়াট ইজ ওয়ার্ল্ড ট্যুর? আমেরিকা গেছি, তার কিছু টুরিস্ট স্পট দেখেছি, ইউরোপ গেছি, তার কিছু টুরিস্ট স্পট দেখেছি, ইন্ডিয়া কিছু টুরিস্ট স্পট, ব্যাটস ওয়ার্ল্ড ট্যুর। ভারতবর্ষের প্রতিটা গ্রাম, প্রতিটা শহর, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা অঞ্চল, তার প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা নদী, সম্ভব? দেখো না, ঘুরে বেড়াও না, কত অপরচুনিটি। এখন তো আমাদের কাছে এটা চলে এসছে, মোবাইল ফোন, যার থ্রু দিয়ে তোমরা দেখছো ব্লগিং, কত কিছু অপশন আছে বলতো। এটা তো একটা বললাম, কয়েক বছর আগে এটার কথাই কেউ জানতো না, আজও কত লোক জানে না। এরকম ক্যামেরা ধরে রাস্তায় ব্লগিং করলে পাগল ছাগলই হবে, কত হ্যান্ডওয়ার্ক জানে অনেকে, গান জানে, নাচ জানে, আঁকা জানে, কী কী বলবে। ট্রাই সামথিং ডিফারেন্ট, হয়তো পড়াশোনাটা তোমার জন্য নয়, হ্যাঁ বেসিক এডুকেশন লাগে। আর ওই যে বারবার একটা কথা লোকের বলি, রবীন্দ্রনাথ স্কুলেই যায়নি, সেই ছোট্টবেলা কয়েক বছর স্কুলে গিয়ে বলেছিল ওই চার দেওয়ালে পড়াশোনা ওর ভাল লাগে না। লোকটা কি অশিক্ষিত?
কারো মনে কি তার শিক্ষা সম্বন্ধে 1% ডাউট আছে? আর যার দিয়ে আজকে দুনিয়ার প্রায় ইয়াং জেনারেশনের হার্টথ্রব মার্ক জুকারবার্গ, দ্য ওনার অ্যান্ড ফাউন্ডার অফ ফেসবুক, অক্সফোর্ডের পালানো একটা ছেলে যে অক্সফোর্ডের একটা বাতিল ঘরে বসে কিছু বাতিল কম্পিউটার নিয়ে এরকম একটা সফটওয়্যার খুলে ফেলেছিল, ট্রাই সামথিং ডিফারেন্ট, থিঙ্ক আউট অফ দ্য বক্স, নতুন করো, জীবনটাকে এনজয় করো, এখানে ঘুরতে এসেছি আমরা সবাই। আর রিটার্ন টিকিটটা কবে কার কাটা আছে আমরা কেউ জানি না, ঘুরতে গেলে তো একটা রিটার্ন টিকিট থাকে, তাই অনুযায়ী আমরা প্ল্যান করি না আজকে এখানে যাবো, কাল ওখানে যাবো, পরশু মনে যাবো, এখানকার রিটার্ন টিকিটটা কাটা আছে সবাই জানি, কিন্তু কবে কার কেউ জানি না। তাই এটাকে এনজয় করো, হয়তো আজকের দিনটাই আমাদের জীবনের লাস্ট, কে জানে, তাই না? তাই খুব ভালোভাবে খুব এনজয় করে টাইম কাটো, যা হওয়ার হয়ে গেছে, রেজাল্ট সেটাই আসবে যেটা রেডি, আর আমাদের চিন্তা করার কিছু না, এই 1 ঘন্টা জাস্ট চিল। আর ঠিক আগে কয়েকদিন আগের ভিডিওতেই আমি ডিটেল বলে দিয়েছি কীভাবে রেজাল্ট জানতে পারবে, এক কথা আমি ঘ্যান ঘ্যান করবো না, পুরোটা ওই প্রসেসে যাও, আগের দিনও বলেছিলাম আজকেও বলছি, ওই প্রসেসে যাও, উল্টোপাল্টা ভিডিও দেখো না, উল্টোপাল্টা জায়গায় ক্লিক করো না, উল্টোপাল্টা কিছু করো, ধৈর্য ধরো, মনটাকে কুল রাখো, এনজয়, টাটা।